অডিও কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর মুরাদ হাসান কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে একজন উচ্চপদস্থ কর্মকর্তা এটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত 11:30 দিকে এমিরেটস এয়ারলাইন্সে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন মুরাদ। এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন, মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না। তিনি বলেন, মুরাদ হাসান বিদেশে যাবেন কি না সেটা তার সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করার নেই। সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ্য করে হুমকি ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তুলে আনার ধমকি দেন। অশালীন শিষ্টাচার বহির্ভূত নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার জামালপুর 4 আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।